ओ देश मेरे तेरी शान पे सदके, कोई धन है क्या तेरी धूल से बढ़ के, तेरी धूप से रोशन तेरी हवा पे जिंदा तू बाग है मेरा। বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন, আমি আপনাদের বন্ধু এক্সট্রা হাজির প্রি ডিফেন্স একাডেমি। বন্ধুরা যারা ডিফেন্সের চাকরি করতে চান, অর্থাৎ কেউ যদি বিএসএফ সিআইএসএফ সিআরপিএফ এসএসবি আইটিবিপি অসম রাইফেল বা স্টেট পুলিশ বেঙ্গল পুলিশ আফগানি পুলিশে সার্ভিস করতে চান, তাদের জন্য অবশ্যই ইন্ডিয়ান আর্মির জিডির জন্য, কারণ বিগত দু বছর কোনো রিক্রুটমেন্ট হয়নি। আর সেই রিক্রুটমেন্টে যে ভ্যাকান্সিটা আছে, সে ভ্যাকান্ট পোস্টগুলি এখন পুরোপুরি ভ্যাকান্ট হয়ে আছে, শুধু তোমাদের অপেক্ষায়। তোমরা যদি নিজেদেরকে তৈরি করতে পারো, সঠিকভাবে নিজেদের ট্রেনিং নিতে পারো, তাহলে তোমরা একবারেই সফল হতে পারো। কেননা ইন্ডিয়ান আর্মির ক্ষেত্রে প্রায় 4 গুণ ভ্যাকান্সি আছে। তোমরা জানো এখন বিএসএফ এর টেস্টম্যানের ফর্ম ফিল আপ চলছে, এবং বিগত আগামী কিছুদিন পরে সিআরপিএফ এর ফর্ম ছাড়বে। অর্থাৎ আবারও বলতে পারি, দীর্ঘ দিন পরে এবছর ডিফেন্সে যারা সার্ভিস করতে চাইছো, তাদের জন্য অনেক 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 বড় একটা ভ্যাকান্সি আছে। আর এই মুহূর্তে তোমাদের জন্য প্রি ডিফেন্স একাডেমি একটি খুশির খবর এনেছে। আবারও বলি, আমরা স্পেশাল চ্যালেঞ্জ কোর্স আনছি। কোনো স্টুডেন্ট যদি এই কোর্সের আওতায় পড়ে আর সে যদি ফেল করে লিখিত পরীক্ষাতে, তার সম্পূর্ণ ভর্তি ফিস অর্থাৎ অ্যাডমিশন ফিস ফেরত যোগ্য হবে। আবারও বলো, তোমরা ওয়েস্ট বেঙ্গলের বুকে এমন কোনো একাডেমি বা ইন্ডিয়ার বুকে এমন কোনো একাডেমি জানো যারা তাদের স্টুডেন্টকে পাশ করানোর জন্য 100% চেষ্টা করে, আর তারা বিশ্বাস করে তাদের স্টুডেন্টকে তারা পাশ করিয়েই নেবে? তাই আমরা তোমাদের এই স্পেশাল চ্যালেঞ্জ কোর্সটি আয়োজন করেছি। যদি কেউ ফেল করে, তার টাকা আবারও বলি তারা ফেরত পাবে। আর এটি মুখের কথা নয়, সম্পূর্ণরূপে স্ট্যাম্প পেপারে তোমরা লিখিত তোমাদের গার্জেনের কাছে পেয়ে যাবে। তো সকলে ভালো থেকো, নতুন কিছু জানার জন্য অবশ্যই কমেন্ট করো। সকলে সুখে থেকো। জয় হিন্দ, জয় ভারত।